হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ দি টেক হাব। তো আজকে আমি আপনাদের মাঝে আছি দি টেক মাস্টার টেক হাব। তো আজকে আমি আপনাদের মাঝে, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ দি টেক হাব। আমি আপনাদের মাঝে আছি দি টেক হাব টেক মাস্টার। আমি আজকে আপনাদের মাঝে বিস্তারিত একটি ক্যানভা প্রোয়ের মাধ্যমে আপনারা কীভাবে একটা ইনস্টাগ্রামে স্টোরি তৈরি করবেন, ইনস্টাগ্রামে তৈরি স্টোরি তৈরি করে আপনার প্রফেশনাল লুক দেখাতে পারবেন ক্যামেরা প্রোর মাধ্যমে। এটা আপনি পিসি ভার্সন ফোন ভার্সন উভয়তে করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটন করে দেবেন নিত্য নতুন কারণ ভিডিও পেতে, ইনফরমেশন ভিডিও পেতে। তো লেটস স্টার্ট। স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পর আমরা যেই যে স্টোরি তৈরি করবো সেই স্টোরিটাকে আমরা জাস্ট সিলেক্ট করে নেবো। লাইক আমি একটা ফটো নিলাম, সে ফটোকে আমি জাস্ট বিগ করব, বিগ করে আমি জাস্ট ফলো করে নেব, করে নিলাম। তো এই জায়গায় আমার জাস্ট একটা ফটো তৈরি হয়ে গেল। তো এটাকে আমি আপনার যে এলিমেন্টস আছে সেই এলিমেন্টসের মাধ্যমে আপনি ফিল আপ করতে পারবেন। লাইক আমি যদি এরকম একটা ফিল আপ তৈরি এলিমেন্টস নেই বা স্টিকার নেই, যে স্টিকার থেকে আমি মোটামুটি একটা মোটামুটি ভালো একটা স্টিকার নিয়ে তৈরি করি, হেই স্কুল, হ্যাঁ হ্যাঁ এরকম কুল। আমি জাস্ট একটা কুল নিলাম। তো কুল নেওয়ার পর আমি এই জায়গায় জাস্ট এটা লাফাচ্ছে, আমি ছোটো করে নিই একটু, একটু বড়ো করে নিই, আমি এই জায়গায় দিলাম। দেওয়ার পর আপনি চাইলে আপনার যেই কুল, কুলের পাশাপাশি আর কিছু ইউজ করতে পারবেন। লাইক আমি যদি এই জায়গায় এটা ইউজ করি, লাইক এটা ভালোবাসার একটা সিম্বল। তো এই জায়গায় আমি জাস্ট একটা সিম্বল তৈরি করলাম। তো আমি এই জায়গায় পোস্ট মানে যে জায়গায় বসালাম, বসানোর পর দেখা যাচ্ছে যে আচ্ছা এটা চায় না, তো এটা আমি ডিলিট করে দিই। মনে করেন আমি যে হাঁটতেছি, হাঁটাহাঁটির মধ্যে থেকে আমি চলে যাব গাড়ির উপর দিয়ে। তো মোটামুটি আমি এই জায়গায় দিয়ে দিলাম, একটু হালকা একটু দেখা যাচ্ছে, দেখা কেমন, হ্যাঁ এই জায়গায় ম্যাচ করছে। মোটামুটি আমি যে হাঁটতেছি গাড়ির উপর দিয়ে একদম এন্ডলেস, উইদাউট এন্ডলেস। তো এখন আমি করবো কি, ড্যান্সও আছে আবার, দেখা যায় ভালোই। তো মোটামুটি হাঁট টার উপরে আমি আছি, যেহেতু এখন যেহেতু লাইভ স্ট্রিমও আছে, আপনি ইচ্ছা করলে এই জায়গায় লাইভের একটা ফটো মানে এই জায়গায় একটা এলিমেন্ট বসাইতে পারবেন। লাইক আর একটু ছোটো করে নিই, ছোটো করে এই জায়গায় বসাই দিলাম, জাস্ট লাইক চলছে। তারপর আমি এটাকে মার্ক করলাম, মার্ক করার পর আচ্ছা এটা এই জায়গায় শো করছে না ভালো, আমি এটা সিলেক্ট করলাম, ছোট করে নিলাম, ছোট করে নিলাম, আরেকটা ছোট করে নিই, দেখা যাচ্ছে যে এখানে কুল থেকে একটা তীর চিহ্ন গেল, তীর চিহ্ন গিয়ে ওই মার্সিডিজে পড়লো, আর উপরে থেকে একজন হাঁটাহাঁটি করে যাইতেছে, এরকম সুন্দর একটা আর কি মানে কি বলে এটাকে ইনস্টাগ্রাম স্টোরি তৈরি হয়ে গেল। আর আপনি চাইলে ইচ্ছা করলে আপনি এই জায়গায় ফলো বাটন একটা ইউজ করতে পারবেন, যে ফলো বাটনটা খুব সুন্দরভাবে এই জায়গায় ইউজ করতে পারবেন, যে আপনার ফেসবুক যে পেজ আছে সেই ফেসবুক পেজের ফলো বাটন এই জায়গায় দিতে পারবেন। তারপর হচ্ছে লাইক আছে, লাইক আমি এই লাইকটি ইউজ করলাম, লাইক ইউজ করলাম, এটাকে আমি ইউজ করে জাস্ট এই জায়গায় দিলাম, তারপর আমি এই জায়গায় জাস্ট একটা শেয়ার দিয়ে দিলাম। তো এই জায়গায় একটা শেয়ার অপশন, তো মোটামুটি এই শেয়ারের অপশনটা এটার মতন একটু বড়ো করবো, একটু বড়ো করে নিই। তো আমি এই জায়গায় জাস্ট শেয়ারের অপশনটা দিয়ে দিলাম, আর এই জায়গায় যে লাইকটা আছে লাইকটাকে আমি এই জায়গায় একটু বসাই দিলাম। সুন্দরভাবে লাইক ফলো শেয়ার সব কিছু এই জায়গায় প্রতিস্থাপন করলাম, ভালো লাগছে। তো আরও কিছু এলিমেন্ট চাইলে আপনি ইউজ করতে পারবেন, বাট হিজিবিজি না করাটাই ভালো। লাইক আপনি যদি শুধু স্ট্রংভাবে কোনো কিছু ইউজ করেন সেটা আপনি ইউজ করতে পারবেন। লাইক আমি যদি একটু প্রো লেভেল একটা ইউজ করি বা এটা আমি ইউজ করলাম গাড়ি,
গিফটেড একটা কার্ড, সেটা আমি ইউজ করতে পারবো এই জায়গায়, সেটা এটা যাচ্ছে না, আমি অন্য কিছু ইউজ করতে পারবো। আপনি চাইলে আপনার ফটো এই জায়গায় ইউজ করতে পারবেন, জাস্ট এরকম একটা ক্লিপ ধরবেন, ক্লিপ ধরে একটু বসায় দিবেন, তারপর আপনার যে আপলোড করা থাকবে ফটো সেটাকে আপনি এই জায়গায় জাস্ট ধরবেন, ধরে এই জায়গায় প্রেস করবেন, আর এই জায়গায় আপনি বসায় দিবেন আপনার ফটো, বড় করে দিবেন। এভাবে কিন্তু আপনার মোটামুটি একটা প্রফেশনাল টাইপের একটা ব্যানার বা মানে স্টোরি একটা তৈরি হয়ে গেল। এর মধ্যে আপনি অনেক কিছু আরও ইউজ করতে পারবেন, বা দেখা যাচ্ছে যে এই যে ফটোটা চল গেল না, এই ফটোটাকে ইউজ করলাম, ইউজ করে দেখা যাচ্ছে মার্কেটিং করতে পারবেন খুব সহজেই। তো এইভাবে আপনি আপনার স্টোরিটা সন্তান মতন একটা বেসিকভাবে তৈরি করতে পারবেন খুব ইজিলি। তো ইনস্টাগ্রাম স্টোরি আপনি যখন ক্যানভার পর মাধ্যম দিয়ে করবেন, আপনি প্রফেশনাল একটা লুকস দিতে পারবেন খুব সহজেই। মোটামুটি এটা হচ্ছে বেসিকভাবে হলেও কি আপনার হচ্ছে প্রফেশনাল দেখা যাবে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল, বাট আপনাদেরকে শেখানোর জন্য একটু বড় করা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলকনটা অন করে দেবেন নিত্য নতুন আমার কোনো ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্তই গাইস, টাটা, ভালো থাকবেন, অন্য ভিডিওতে দেখা হবে।